আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত দ্বীনী ভাই ও বোনেরা, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব, কেউ যদি স্বপ্নে কোরআনে কারীম থেকে সূরাতুল জুমার, সূরাতুল আল মুমিনুন, সূরাতুল হামিম, সেজদা এই সূরাগুলো পাঠ করতে দেখে এগুলোর ব্যাখ্যায় কি বলা হয়েছে। এগুলো হচ্ছে কোরআনে কারীমের সূরা, তো এই সূরাগুলো স্বপ্নে পাঠ করতে দেখলে কি হবে আলোচনা বুঝতে অবশ্যই মনোযোগ দিয়ে শুনবেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে পাশেই থাকবেন। তো দিনী ভাই বোনেরা, কেউ যদি সূরাতুল জুমার অথবা এই সূরার কোনো অংশ পাঠ করতে দেখে তার দিন খাঁটি হবে এবং তার পরিণাম ও ফল খুবই ভালো হবে। কেউ কেউ তো বলেছেন এক্ষেত্রে সে দীর্ঘায়ু লাভ করবে এবং অধিক পুত্রের পিতা হওয়ার সম্ভাবনা রয়ে আছে এবং সে সফর করতে বেশি ভালোবাসবে, এ জাতীয় অনেক কিছুর ইঙ্গিত বুঝিয়ে থাকে। তদ্রূপ কেউ যদি সূরাত হামিমের হামিম অথবা এই সূরার কোনো অংশ পাঠ করতে দেখে আখিরাতে সে উঁচু মর্যাদা লাভ করবে এবং তার হাতে ভালো কাজ জারি হয়ে যাবে এবং তার মাধ্যমে মানুষ অনেক বিশ্বাস অর্জন করতে পারবে। তদ্রূপ কেউ যদি কোরআনে কারীমের একটা সূরা সূরাতুল হামিম সাজদা, এটা অনেক গুরুত্বপূর্ণ এবং বরকতপূর্ণ একটা সূরা, এই সূরাটা যদি কেউ স্বপ্নে পাঠ করতে দেখেন তাহলে এই স্বপ্ন দেখার অর্থ হলো প্রত্যেক দিন মানুষ আপনাকে আহ্বান করবে যে তুমি মানুষকে কল্যাণের পথে ডাকো, মানে মানুষ আপনাকে প্রতিদিন নসিহত করতে থাকবে, উপদেশ দিতে থাকবে, মানুষ আপনাকে দিবে, আপনি মানুষকে নয় বরং মানুষ আপনাকে দিবে, যে দিতে থাকবে এবং অধিক মানুষ আপনাকে অধিক ভালোবাসবে, এই জাতীয় এমন কিছু বুঝিয়ে থাকে। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। এমনই আরো আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথেই থাকবেন। আমাদের আরেকটা চ্যানেল আছে ডার্ক ব্লু, ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া থাকবে, আমাদের সেই চ্যানেলটিও সাবস্ক্রাইব করতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।